আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে চেহারাতে নূর এবং চেহারাকে সৌন্দর্য করা এবং চোখের যে কোনো সমস্যাকে দূর করা, চোখের রোশনিতে বৃদ্ধি করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আল্লাহ পাকের নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ফরজ নামাজের পর মাথায় হাত রেখে ইয়া নূরও পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে, এই আমলটি করার বরকতে মহান আল্লাহ তাবারক তাআলা আপনার চেহারাকে সৌন্দর্য করে দেবে, আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে। আপনার যদি কোনো রকমের চোখের সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলোকে আল্লাহ পাক দূর করে দেবে, চোখের রোশনির মধ্যে বৃদ্ধি করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। সৌন্দর্য আপনি চেহারা দেখতে পাবেন, আপনার চেহারাটার মধ্যে নূর চলে আসবে। আপনার যদি কোনো রকমের চোখের সমস্যা থেকে থাকে অথবা চোখের দৃষ্টি আপনার কমে গেছে, সেটাও আল্লাহ তাবারক তাআলা আপনার চোখের দৃষ্টির মধ্যে বৃদ্ধি করে দেবে, চোখের রোশনির মধ্যে বৃদ্ধি করে দেবে। কারণ আমাকে অনেকজন আপু, অনেকজন ভাইয়া ফোন দিয়েছে, হুজুর আমার চেহারা খারাপ হয়ে গেছে দিনের দিন। তা আমি তাদেরকে বলেছি, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, অবশ্যই চেহারার মধ্যে নূর চলে আসবে। তাছাড়া ওনারা একটা ছোট্ট করে আমল চেয়েছে, তাই আমি আমলটা দিতেছি। এবং অনেকজনে বলেছে যে হুজুর আমি দূরের জিনিস দেখতে পাই না, অনেক ডাক্তার দেখাই কিন্তু কোনো রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি না, একটা এমন আমল দিন যেন আমার চোখের রোশনিতে বরকত হয় এবং যেন আমি ক্লিয়ারভাবে দেখতে পাই, চোখের সমস্যা যেন আমার দূর হয়ে যায়। তো প্রিয় শ্রোতাবৃন্দু, যেনাদের এরকম সমস্যা রয়েছেন তিনারা অবশ্যই এই আমলটি করবেন। মহান আল্লাহ তাবারক তাআলার প্রতি বিশ্বাস ও একিন রেখে আপনি করলে অবশ্যই আপনি 100% আপনি সফলতা লাভ করবেন। এবং যিনারা আমাকে বলেছেন, শুধু ওনারাই করবেন এমনটি না, যিনাদের এরকম সমস্যা রয়েছে বা যিনারাই আমার এই ভিডিওটি দেখছেন, তিনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো করার নিয়মটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পাবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে জেনে নিই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দু, আপনি প্রত্যেক ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 169 বার, ঠিক আছে, অনলি 169 টাইম 169 বার আপনি ইয়া নূরো পাঠ করবেন। তারপরে যদি আপনার চোখের সমস্যায় আপনি সেই হাতটা ফু দিয়ে চোখে বুলিয়ে নেবেন, আর যদি আপনার চেহারা সৌন্দর্য করতে চান, চেহারার মধ্যে নূর আনতে চান, তাহলে হাতে ফু দিয়ে আপনি পুরো চেহারাতে ফিরিয়ে নেবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি 7 দিন 21 দিন করুন, অবশ্যই দেখবেন আপনার চেহারার মধ্যে পরিবর্তন। আপনার যদি চোখের সমস্যা নিয়ে করে থাকেন, তাহলে আপনার চোখের সমস্যা দূর হয়ে যাবে, চোখের রোশনিতে বৃদ্ধি হয়ে যাবে, চোখের দৃষ্টি ঠিক হয়ে যাবে। তো আশা করছি ভিডিও আপনাদের কাজ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এছাড়া কোনো প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, আপনি যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখান থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার হবে সাক্ষাৎ বা মুলাকাত। আল্লাহ হাফিজ।